কি হয়েছে, পানি খাবেন? এই পানি তো নর্মাল পানি তো নেন, অল্প করে খান, বেশি খাবেন না। হ্যাঁ অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে, এরকম করতেছেন কেন? মেয়ের জন্যে নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম শুনতে হবে? মেয়ের জন্য এরকম করতেছে, সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ এরকম করা যাবে না, এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। কাকি আসেন, সালাম আলাইকুম। যান 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 যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও, এবং অনেক 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 বেশি কাঙ্ক্ষিত আপডেট ভিডিও। যে আপডেট ভিডিওটার জন্যে আমাকে প্রচুর মানুষ কমেন্টস করেছেন, সে কোথায়, সে কোথায়, সে কোথায়, সে আসে না কেন, সে আসে না কেন, সে আসে না কেন। তো আলহামদুলিল্লাহ আমরা বোধহয় সে আপডেটটা করতে চলেছি। যাকে নিয়ে কথা বলছি তার কাছে যাওয়ার আগে একটু জানিয়ে রাখছি আপনাকে, আপন ঠিকানা ইজ ব্রট টু ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংস নিয়ে এসেছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন এবং লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে 5% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য একদম ফ্রি। এছাড়াও 65 বয়সর্ধ নাগরিকদের জন্য কার্ডের মূল্য 50% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে, এবং এজন্যই আলেশা কার্ড বলছে ইচ্ছারা সব হাতের মুঠোয়। আলেশা কার্ড, প্রিভিলেজ রিডিফাইন্ড। তো আজকে আমি যার আপডেট প্রচার করতে যাচ্ছি তিনি হচ্ছেন জাহানারা বেগম। 68তম পর্ব প্রচার হয়েছিল 20/9/2021, এবং এটা যদি সফল হয়, গতকালকে তো আমরা আসলে ফজলুরটা একটা পেন্ডিং অবস্থায় রেখেছি, তো যদি সফল হয় তাহলে ফজলুরটা যদি সফল হয় তাহলে ফজলুরটা হবে 50, এবং এটা যদি সফল হয় তাহলে এটা হবে 51। যেহেতু ফজলুরটা এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই, সুতরাং আমরা বলতে পারছি না যে এটা 51তম যাবে, বা আমরা বরং এটাকে 50তম সফলতা হিসেবেই কাউন্ট করব আপন ঠিকানার। এবং সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আমাদের আমার এন্টায়ার ক্যারিয়ারে এই রকম পরিবার হারা মানুষকে তাদের আপন ঠিকানায় ফেরানো, নির্হারা মানুষকে তাদের বায়োলজিক্যাল ফ্যামিলিতে ফেরানোর সংখ্যা দাঁড়াবে 80 ক্রস করে যাবে সেক্ষেত্রে ইনশাআল্লাহ। তো যেই ফাইলটা আমার হাতে এসছে এটা হচ্ছে জাহানারার ফাইল, এবং জাহানারার যেই ঘটনাগুলো বলেছিল কীভাবে সে হারিয়ে গেছে বা কিছু, সেখানে আমার সব কিছু ইন ডিটেলই মনে নাই, স্টোরি লাইন ইন ডিটেলই মনে নাই, কারণ এত বেশি স্টোরি নিয়ে কাজ করা হয় সেটা আসলে ব্রেইন থেকে রিকল করে প্রত্যেকটা স্টোরি মনে করাটা খুব ডিফিকাল্ট। তবে ডেফিনেটলি আমার হাতে গ্রাফ কার্ড আছে, আমার হাতে কেস ফাইল আছে, আমি সবগুলো দেখে দেখেই কোয়েরি করব, সেটা ঠিক আছে। কিন্তু আমার মস্তিষ্কে যতটুকু আছে সেটা হলো যে জাহানারার বাবা, যেটা জাহানারা বলেছেন, তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং সারাটা সময় তিনি মসজিদেই কাটাতেন, এটা এটুকু আমার মাথায় আছে। এছাড়া বাকি তেমন কিছু আমার মাথায় নেই। আর জাহানারা সরকারি চাকরি করেন, এবং জাহানারা এই ভিডিওটা প্রচার করার পরে আমাদের ভলেন্টিয়ার, অফিসিয়াল ভলেন্টিয়ার আরিফ ভাই এটা নিয়ে বিস্তারিত কাজ করেন, এবং কাজ করার পরে যেটা হয়েছে যে তিনি আমাকে জানান যে এরকম একটা সোর্স পাওয়া গেছে, এবং সেই সোর্সের বেসিসে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হই এটা জাহানারার পরিবার হতে পারে। তো সেই পরিবারও চলে এসছে, আমরা পরিবারের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। তার আগে একটু বলে নিই যে এই আপডেট ভিডিওটা করতে দেরি হলো কেন, মানে এখন পর্যন্ত জাহানারার কাছে আমি যাবো, এই প্রশ্নটা করবো অবশ্যই। এখন পর্যন্ত জাহানারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে সে কোভিড পজিটিভ ছিল, মানে কোভিড-19 পজিটিভ, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে সে সরকারি চাকরি করে, তার সরকারি চাকরির জায়গাটা থেকে ছুটি নিয়ে এসে, সে যেহেতু সে চিটাঙ্গে, আমি যদি ভুল না করে থাকি, চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে এসে এই কাজটা করা তার জন্য সমস্ত সব কিছু ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট ছিল, সে কারণেই মূলত দেরি হওয়া। তো আজকে হচ্ছে বুধবার, আমি যদি ভুল না বলে থাকি, জি আজকে বুধবার, আজকেও সে ছুটি নিয়ে ম্যানেজ করেই এসছে।
আজকে যদি আমরা করতে না পারতাম তাহলে তার কথা ছিল সে শনিবারের দিন আসবে, তো আমরা সেটার জন্য প্রিপারেশন রেখেছিলাম আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা যদি সাকসেসফুলি এটা করতে পারি, সমস্ত কিছু যদি মিলে যায় এবং জাহানারা যদি অ্যাকসেপ্ট করে এটা তার পরিবার, তাহলে তো হলোই। আর যদি অ্যাকসেপ্ট না করে কোনো সমস্যা নাই, অ্যাকসেপ্ট না করলেও আমরা সেটাকেও মেনে নিব। কারণ আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যিনি ভিকটিম বা যিনি আসলে পরিবার খুঁজতে আসেন তার মেমোরি থেকে কিছু তথ্য, যেগুলো তিনি ছোটবেলায় মনে রেখেছেন বা সারা জীবন জুড়ে মনে রেখেছেন, সেরকম কিছু তথ্য তিনি আমাদেরকে বলেন। সেই তথ্যের বেসিসে আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, তারপর সেই তথ্যের সাথে মিলে যায়। এরকম কোনো পরিবারকে যদি কেউ চেনেন, কিংবা সেই পরিবারের কেউ যদি হন, কিংবা আরও অন্য কেউ থার্ড পার্টি যদি হন, তারা কমেন্টস করেন, সেই কমেন্টসে আমাদের ভলেন্টিয়াররা, অফিসিয়াল ভলেন্টিয়াররা যোগাযোগ করে, যোগাযোগ করবার পরে সেই পরিবারের তথ্য নেয়, সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে, সব কিছু মেলায়, মেলানোর পরে তারপরে অফিসারকে ইনফর্ম করা হয়, অফিসারে আরেকবার কোয়েরি করা হয়, কোয়েরি করার পরে আমাকে জানানো হয়, তখন আমি বলি প্রাথমিক স্ট্যাটাস দিয়ে আমার যদি মনে হয় ইয়েস দ্যাট ক্যান বি হিজ অর হার ফ্যামিলি, দেন আমরা একটা প্রাথমিকভাবে একটা নিশ্চিত করি, তারপরে গিয়ে আমরা আপডেট ভিডিও করি, এবং সেই আপডেট ভিডিওতেও আমরা সমস্ত রকমভাবে সিদ্ধান্ত ছেড়ে দিই যিনি এখানে আসেন তার উপরে। তিনি যদি বলেন ইয়েস দিস ইজ মাই ফ্যামিলি, তাহলে তার ফ্যামিলি, আর যদি বলেন যে না আমার ফ্যামিলি না, তাহলে ফ্যামিলি না। তিনি যদি বলেন আমার সময় লাগবে, ঠিক আছে, আমরা সময় রাতে ছেড়ে দিই। এবং এই এই বিষয়গুলো আমার যারা ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই এটা জানেন। সুতরাং আমরা সিদ্ধান্ত দিতে পারি না, সিদ্ধান্ত যিনি এখানে আসবেন তাকেই নিতে হবে। এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই রেসপেক্টের জায়গাটা আপনাদের রাখতে হবে, কারণ যিনি এই সময়ের ওপর দিয়ে গেছেন, 10 বছর, 20 বছর, 30 বছর ধরে গেছেন, তিনি হয়তো মনে করতে পাচ্ছেন যে এটাই তার পরিবার, কিন্তু তারপরও তিনি মন থেকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন না, বা যে কোনো কারণে হোক ইজি হতে পাচ্ছেন না, সেই জায়গাটা থেকে তিনি হয়তো বলেন আমার আরেকটু সময় লাগবে, অথবা তিনি অ্যাকসেপ্ট করতে পারলেনও না। তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে যেন আমরা সম্মান জানাই। এই সম্মান জানানোর বিষয়টা এরকম যে দেখেন, আপনি তো তাকে মাত্র 15 মিনিট জানেন, 20 মিনিট জানেন, আধা ঘন্টা জানেন, কিন্তু তার যে লাইফে 20টা বছর গেছে, তার যে লাইফে 30টা বছর গেছে, এই 30টা বছর সে যে পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছে, সেখান থেকে তার আকুতি আছে, সে কারণেই সেখানে এসছে। তারপরে হুট করে যখন একটা পরিবার তার সামনে চলে আসে, সেই পরিবারটাকে সে যখন চিনতে পারে না, জানতে পারে না, তখন তাকে একদম মুহূর্তের মধ্যে সিনেমাটিক ওয়েতে রিসিভ করা হয়। এটা কারো কারো জীবনে হয়, কারো কারো জন্য ঠিক তার উল্টোটা হয়। তো আমরা যেন সব কিছুকেই খুব রিসিভ করি, আমরা একটা জিনিস যেন নিজে থেকেই ধরে না রাখি যে আপন ঠিকানা মানেই হচ্ছে কান্নাকাটি হবে, আপন ঠিকানা মানেই হচ্ছে দুই পক্ষ মিললেই হচ্ছে হলো খুব ড্রামাটিক কিছু একটা ঘটে যাবে। না, প্লিজ এটা অ্যাকসেপ্ট করবেন না, এবং এটা এক্সপেক্টও করবেন না। এই কারণে করছি, এই কারণে বলছি যে প্রত্যেকটা মানুষের ফিলিংসের প্রকাশভঙ্গি ভিন্ন ভিন্ন, এবং আমাদের ক্যামেরায় যেহেতু আমরা লাইফকে পোর্ট্রে করি, মানুষের জীবনের গল্পকে পোর্ট্রে করি, সুতরাং যে যেভাবে বলে, যে যেভাবে অ্যাক্ট করে, আমরা সেটাকেই পোর্ট্রে করি, সেভাবেই পোর্ট্রে করি। তো ওটাকে আপনাদের সেভাবে রিসিভ করতে হবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট পার্টটা শেষ করলাম, মানে প্রথম ধাপ শেষ করলাম, আমরা এবার দ্বিতীয় ধাপে যাব। জাহানারার ইতিমধ্যে আমাদের অফিসে চলে এসেছে, জাহানারার সাথে আমরা কথা বলবো, এবং তৃতীয় ধাপে জাহানারার পরিবার যারা দাবি করেছেন তারা আসবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইন দ্য মিন টাইম আমাদের অফিসের ভলেন্টিয়ার যারা থাকবেন, যিনি আছেন আরিফ ভাই, তিনিও চলে এসেছেন, সকালবেলা আমার সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে কথা বলবো। এবং জাহানারা অ্যাজ ইউজুয়ালি স্টুডিওতে থাকবে লকড অবস্থায়। ফোর্থ পার্টে গিয়ে আমরা দুই পক্ষকে মিলাবো, ফিফথ পার্টে গিয়ে সবার সাথে সবার গেট টুগেদার। ইন দ্য মিন টাইম একটা রেজাল্টও বের হয়ে যাবে যে এই ভিডিওটা সফল নাকি সফল না, নাকি পেন্ডিং অবস্থায় থাকবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। অবশেষে আপনার দেখা পাওয়া গেল। আপনার সাথে কেউ আসে নাই? আচ্ছা আচ্ছা, আরিফ ভাই আসেন, আপনার সাথে আগে কথা বলি। আরিফ ভাই সাথে আজকে সকাল 10টায় চলে আসছে আমাদের অফিসে। আসসালাম, কেমন আছেন? সবকিছু ভালো? আচ্ছা, আপনার ছেলেটা ভালো আছে? আরিফ ভাই আজকে ফেসবুকে একটা ছবি দিয়েছে, ছবির টাইটেল দিয়েছে হুদাই, যেটা আমি মাঝে মাঝে দেই আর কি, জীবনে কোনো কোনো কাজ কারণ ছাড়াই করতে হয়। আচ্ছা আরিফ ভাই, আপনি বোধহয় অসুস্থ ছিলেন, তো মোটামুটি এখন সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই রুমে আসেন, আমরা এই রুমেই কথা বলি। তো বসেন, আমাকে একটু বলেন যে জাহানারা এই যে আমরা আপডেট করতে যাচ্ছি, সেটার ফার্স্ট সোর্স কে ছিল? ফার্স্ট সোর্স হচ্ছে ভাই মনির ভাই নামে এক ভদ্রলোক। মনির ভাই নামে এক ভদ্রলোক, ওনার সাথে জাহানারার সম্পর্ক কি বা উনি জাহানারার কাছে কি? উনি আমাকে যেটা মানে উনি কমেন্টস করতে এরকম যে জাহানারা আপুর পরিবারকে উনি চেনে। আচ্ছা, তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করতে গেছি, উনি রেসপন্স করছে, যা বলতে চান আমাকে বলতে চান ভাই ওনার পরিবারকে চিনে। আচ্ছা, পরবর্তীতে ফয়সাল ভাই নাম্বার দেয়, হ্যাঁ, এবং ওনার মানে মায়ের সাথে কথা বলা শুরু। ভদ্রলোক আবার ওনাকে কি করছে, ভিডিও ওনাকে দেখা, ওনাদের দেখার পরে আমাকে নক করছে। আচ্ছা আচ্ছা, তো এই জন্য একটু সময় পেলাম। আচ্ছা, তার মানে আপনার যে বিষয়টা, এটা আসলে
ওর ওর ফ্যামিলি যখন আসবে, জাহানারার পরিবার যারা দাবি করছে তাদের সামনে বসে পুরো বিষয়টা আমি কয়েন করাটাই বেটার হবে। তো আমি যত জানি যে ওরাও চলে আসছে, রাইট? আচ্ছা, তাহলে আপনি ওদেরকে নিয়ে আসেন রিসিভ করে, আমি ইন দ্য মিটিং জাহানারার সঙ্গে একটু কথা বলি। বসেন, আপনারা সবাই বসেন, আপনি বসেন এখানে, কিছু লাগবে আপনার? বসেন। এই ওকে টিস্যু দাও, টিস্যু আছে না? টিস্যু দাও। জানার এই পাশে বসেন, ব্যাগগুলো নিচে রাখেন, ওই ডান পাশে রাখেন। হ্যাঁ, আরেক ভাই চলে যান, নিয়ে আসেন। জানারা বসেন। উনি কে? ও, আপনার বড় ছেলে? মাশাল্লাহ, বসো বসো। সালাম, ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? কি নাম? কি? রাওয়াত। এস এম জামাত? জাওয়াত। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে। দুই ছেলে, এটা সব বড়? আচ্ছা, আপনার মতোই হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তুমি টিস্যু ইউজ করো বাবা, এইখানে টিস্যু আছে, তুমি পাশে বসলে হবে। আচ্ছা, আপনি একটু মুখের ইয়েটা একটু দেখাতে হবে। এটা আসলে আমাদের গেস্ট যারা থাকেন তাদের জন্য এটা ম্যান্ডেটরি, কিছু করার থাকে না আসলে, অনেকে এটা করতে চান না এবং সেটার লজিকও আছে। তো আপনাকে এত সময় লাগলো কেন আগে এটা বলেন? দর্শকরা তো পুরো, আপনি দেখছেন কমেন্টসগুলো মাঝে মাঝে, জাহানারা কোথায়, জাহানারা কোথায়, জাহানারাকে কেন আমরা পাচ্ছি না, এত সময় কেন লাগলো বলেন তো? সময় লাগছে যে আসলে আমার করোনা হয়েছিল। ওহ, ১৪ দিনের মতো কোয়ারেন্টাইনে ছিলাম, তারপরে এই রোববারে জয়েন করছি, আজকে ছুটি নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনাকে এই যে আমরা একটা সংবাদ পেলাম, সংবাদ পাওয়ার পর পরই আপনার আপনাকে জানিয়েছে কি অফিস থেকে জানিয়েছে কি আপনাকে মহিউদ্দিন? মহিউদ্দিন ভাই জানিয়েছে। আপনার নিজের এখন প্রতিক্রিয়া কি, কেমন লাগতেছে যদি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি যদি করতে পারি আর কি, মানে নিজের মনের অবস্থা কি? ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে যে ওরা যে ওরা আপনার ফ্যামিলি পাওয়া বা এই বিষয়গুলো আগে থেকে জানতো কিনা, ওদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন? আমার বড় ছেলেকে, বড় ছেলের সাথে সবসময় আমি শেয়ার করতাম। আচ্ছা, বড় ছেলে আমাকে উৎসাহিত করতাম। আচ্ছা, তুমি যদি ওনার আব্বু আম্মুকে খুঁজে পাও আমরা খুশি হব। আচ্ছা, আর আপনার হাজবেন্ড? ওর আব্বু বলে। আচ্ছা, তো হাজবেন্ড আসতে পারেনি আজকে? আসতে পারে। উনি কি জবে আছেন? তুমি কি দেখছো আমাকে দেখছো কান্নাকাটি করতে বা কোন রকম কষ্ট টষ্ট করতে? কিসে পড়ো তুমি বাবা? ক্লাস 8 এ? ওকে, ভেরি গুড। আমাদের এখানে ফার্স্ট সোর্স চিনি, তিনি কি আসতেছেন নাকি তাকে ফোনে কানেক্ট করতে? না, আসা সম্ভব হয়নি ওনার, উনি অসুস্থ, এই জন্য ফোনে কানেক্ট করি। উনি থাকে কোথায়? উনি নোয়াখালীতে। নোয়াখালীতে থাকে। এই ফার্স্ট সোর্সের সাথে এনাদের সম্পর্কটা কি, কিভাবে চেনে, তুমি কিছু জানো? এটা আরিফ ভাই, আরিফ ভাই ডিটেইল বলতে পারবে। ওকে, তাহলে ওদেরকে নিয়ে আসুক, তাহলে আমরা বরং বিস্তারিত জানতে পারবো। ওকে, জাহানারা আপনি একটু পরে কথা বলছি। সাইলেন্ট করে দেন ফোনটা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কল কি? আচ্ছা, তো আপনার আপনার হাজবেন্ডের সাথে আমরা কথা বলবো পরবর্তীতে, ফোনটা বন্ধ করে রাখেন এখন। আপনি হচ্ছে স্টুডিওতে চলেন, তোমার আম্মুকে আমরা স্টুডিওতে নিচ্ছি, তুমি পাশের রুমে থাকবা, আসেন। আপনারা আসছেন কখন চিটাগাং থেকে? সকালে রওনা দিয়েছেন? 7টা যে গাড়ি ছাড়ছে। ও, এখানে পৌঁছেছেন কয়টার দিকে? ভালো আছেন? হাতে দিয়ে নেন কাকি, বসেন। আপনি এখানে আসেন, এখানে আসেন।
এখানে বসেন, আপনারা সবাই একটু সিস্টেম করে বসে যান। আরিফ ভাই বসে যান, সমস্যা নেই, বসুন। ভালো আছেন সবাই? মুখে মাস্ক থাকলে একটু জাস্ট খুলে ফেলে একটু দেখাইতে হবে মুখের মাস্ক। আপনি ঠিক আছেন, সমস্যা নেই, ওনাদেরকে বলতেছিল কাকে একটু মুখেরই এটা খুলতে হবে যে। টায়ার্ড লাগতেছে? হ্যাঁ, কি হয়েছে, পানি খাবেন? এই পানি তো, নর্মাল পানি তো। ওনার কি অসুস্থ কিনা? একটু সময় নেন কাকি, সময় নেন, হ্যাঁ একটু পানি খান। অল্প করে খান, বেশি খায় না, হ্যাঁ অল্প করে, শুধু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে, এরকম করতেছেন কেন, মেয়ের জন্যে নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম শুনতে হবে? মেয়ের জন্য এরকম করতেছে, সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ এরকম করা যাবে না, এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আচ্ছা পানিটা পড়ে যাবে। শোনেন কাকি, আমরা মেয়েকে আজকে খুঁজে দিচ্ছি না, এত মনে সাহস রাখতে হবে আপনার, আজকে তো সুখের দিন। হ্যাঁ আর আপনি যদি এরকম করে যদি উল্টাপাল্টা সেন্সলেস হয়ে যান তখন আমরা তো বিপদে পড়ে যাবো, আপনার ছেলেরা সবাই বিপদে পড়ে যাবে, মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমরা মেয়ের সাথে দেখা করে দিব, মেয়ে আছে আমাদের কাছে, হ্যাঁ কিন্তু কোনো রকম ধৈর্য হারা হওয়া যাবে না, বুঝতে পারছি কাকি? হ্যাঁ আচ্ছা নেন একটু পানি খান, অল্প করে একটু পানি খাবেন, অল্প করে। হ্যাঁ আমি ধরতেছি, বিসমিল্লাহ। ঠিক আছে একটু রেস্ট নেন, একটু মুখটা এটা বন্ধ করে দাও। আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি ওনাদের সবার সাথে একটু কথা বলে নিই, আপনাদের পরিচয়টা একটু নেই। তোমার তোমার নাম কি মা? জান্নাতুল। তুমি কি হও? নাইম বিতি। হ্যাঁ জান্নাতুল নাইম বিতি। আচ্ছা তোমার কে হয় উনি? আমার দাদু। আচ্ছা আপন দাদু? জি। ওকে আপনার পরিচয় ভাই? আপনার পরিচয় ভাই? আজিব ভাই, এবার আপনি আমাকে বিস্তারিত বলেন যে কিভাবে আপনি ফার্স্ট সোর্স আইডেন্টিফাই করছেন এবং ফার্স্ট সোর্সের সাথে যে সম্পর্কটা কি? আমরা এবং ফার্স্ট ভাই যখন আমরা ভিডিওটা ছাড়ি আপনার ঘন্টা তিন চারেক পরে এক মানে ভদ্রলোক কমেন্টস করে, ওনার নাম হচ্ছে মনি, মনি ভাই কমেন্টস করে যে জানার আপুর পরিবারকে উনি চেনে, তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করতে গেছি, উনি আমাকে রেসপন্স করছে এবং উনি আমাকে মানে ফয়সাল ভাইয়ের নাম্বারটা দিয়েছে। আচ্ছা বলছে আমাকে বলতেছে আরিফ ভাই আপনি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলেন, ফয়সাল ভাইয়ের সাথে কথা বললে উনি মানে আপনি ওনার মার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা তো তো তখন আমি ওনাকে ফোন দিয়েছি, মা মানে যিনি জাহানারাপুর মা দাবি করছে ওনাকে আমি ফোন দিয়েছি, তো উনি বলতে মানে ভিডিওটা দেখে উনি মানে অনেক কান্না করতেছে যে বাবা এইটাই আমার মেয়ে। আচ্ছা এই 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 ভদ্র মহিলা, আচ্ছা উনি ভদ্র মহিলা। আচ্ছা তো কাকি একটু মুখেরই এটা আমাদেরকে একটু দেখান। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন ভালো লাগতেছে শরীর? ঠিক আছে কথা বলতে পারবেন? আচ্ছা আমার সাথে একটু কথা বলেন, আপনার নামটা কি কাকি? শাহেদা। আচ্ছা উনি যেটা বলছিলেন তথ্য, মাতার নাম শাহেদা, জাহেদা, রাজিয়া বেগম, তিনটার যে কোনো একটাই হতে পারে, শাহেদাই আপনার নাম। আপনার স্বামীর নাম কি ছিল? মুখলেসর। বলেন বলেন স্বামী। শাহেদার নাম মুখলেসর রহমান। মুখলেসর রহমান যে মসজিদে থাকতো। আচ্ছা একটু কথা বলতেছে যে আসসালামু আলাইকুম, এ দেখ আসো। হ্যালো আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রেডিভার্স থেকে। বস আমার ওই নাম্বারটাতে ফোন দেন। আচ্ছা ওর আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটাতে অন্য কোনো নাম্বার থাকলে নাম্বারে ফোন দেখুন। জি আচ্ছা তো কাকি ওনার নাম হচ্ছে মুখলেসুর রহমান, উনি মসজিদে কি করতেন? আব্দুল করিম নাম না তাহলে? হ্যাঁ এটা ভুল বলছে। আরে এটি তো ছোট বেলা, সমস্যা নাই, উনি ভুল বলছে তাই তো? আচ্ছা তাহলে মুখলেসুর রহমান এটা মিলে নাই, আজান দিত এটাও মিলছে। ঠিকানা কোথায় হলো কাকি, আপনার বাড়ির ঠিকানা? এটা
বেলাল ভাই আপনার সাথে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলেছি, তাহলে একটু আগে আসেন আপনি, সুযোগে বসেন। হ্যাঁ আপনি একটু বলেন যে আপনার বাবার নাম কি ছিল? মোখলেসুর রহমান। আমার বাবার নাম হলো মোখলেসুর রহমান মিতু। আচ্ছা, মার নাম হলো সাইদা খাতুন। আচ্ছা, আর ঠিকানা কোথায় হলো আপনাদের? তাহলে আমাদের ঠিকানা হলো ও যখন হারাইছিল ওই সময়, ওই সময় ওইখান থেকে মরনা আমাদের বাড়ি হলো অশ্বদিয়া, 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, আজিজুল্লাহপুর গ্রাম। জেলা কোনটা? জেলা হইলো মরনা নোয়াখালী মাঝদি। আপনি ওর ছোট না বড় বয়সে? আমি হে ছোট। কত বছরের ছোট? আমি দরনা হের প্রায় 2 বছর ছোট। 2 বছরের ছোট। ওর সাথে আপনার কোন স্মৃতি আছে, কোনো কিছু মনে আছে? মনে আছে মানে কি, আমরা তো এই সময় ছোট ছিলাম, এই সময় আমরা দরনা এইরকম দরনা কিছুমতে আরো মরনা ছোট। বাজার বেশিরভাগ মসজিদে থাকতো, এই জন্য মনে করেন না ওই আবার প্রতিবন্ধ প্যারালাইসিস হয়ে গেছিল, ঘর বেড়ে ছিল। বোনের সাথে আপনার কোন ঘটনা আছে কিনা যেটা আপনি বোনকে বলতে পারেন, ওর মনে আছে কিনা? আচ্ছা, এইখানে বলছে যেটা, যে আরেকটা বিষয় যেটা পাচ্ছি যে একদিন এক লোক এসে তার মায়ের কাছ থেকে জাহানারাকে নিয়ে যায়, এই গল্পটা আমি পুরোটা শুনবো পুরোটাই। আচ্ছা কাকি, কি হয়েছিল বলেন তো, কেমনে মেটার হারাইলেন, কি হয়েছিল আমাকে একটু বলুন। বাবু রে, কেসব কথা কইলে আমার দুই নেট নাই, আসি দুই নেট ঠাট আসি ফোন কইলাম না। আসিলো বাপের গর্ভটা যখন আসিল তখন আর কি আসিল, তো কোন রকমে মসজিদে হয়ে থাকতো, আমি বাপের বাড়িতে আনে নিয়ে খাইতাম, বা বাল বাচ্চা সরও আসিল, আর কর্ম করেন না কে আসিল, আনে নিয়ে খাবাই না কে আসিল, এই বাপের বাড়িতে যা আনতাম তা কুড়ে এনে খাবাইতাম খাইতাম। এই ওই বাপের বাইর হাঁস মুরগি নিয়ান হিয়ান এই যাইলে দান, বাপের গোলা ভরা দান আসিল, ঠিক আছে। তো তারপরে মেয়েটা কি হইলো, কেমনে হারাইল? মায়েরা নিয়া কোথায় রাখুম বা কি করুম? আরে নন্দের কাছে নিছে গো বাজি, নিয়া তারপরে নিছে, নিজেন কোনায় নিছে, সিচিরি আর চা দিতে আর মেলা খোঁজ করছি, টাকা পয়সা গুয়েটা মারি। ও আপনার কি মায়া নিয়ে গিয়ে হেলোক কে হারাই গেছে, নাকি হেলোক আইসা বলছে যে মায়া হারাই গেছে? হ্যাঁ নেহা তারা কইছে হারানি। দাঁড়ান, হ্যাঁ কি হইছে ভাই, কি বলছে? ওই নন্না আমার এক মানে স্বাস্থ্য বোন হয় আর হে বলছিল যে নেনা নন্দর বাসাত নিয়ে রাখবো, আমরা তো কেউ যাইনি তার সাথে, তখন এটার থেকে তার বাসাতে রাখছিল। আর আমরা কয়দিন পরে শুনলাম দেন কি আমার বোন মানে আনমনে কি বিছানা নষ্ট করলো নাকি জন্য মরনা ইয়ে করছে নাকি ইটা করছে, ভারী দেখে গেছিল এটাই বলছিল। আমরা তো টোকা আর ফাইতেছি না, আমাদের কোনো অর্থ নাই, টাকা পয়সা আমরা খরচ করবো যে আমি ছিলাম ছোট, আমি ছোট ছিলাম, আমরা ভাই বোন তিনজনে। এরপরে দিয়ে যা কাতে আঙ্গো আমার ছোট ভাই, এরপরে আমরা ভাই বোন তিনজনে এর কত ঠিক আছে, যা বগার নাম হলো হাসিনা আক্তার, সামর্থন ছিল না, বাবা মনে করো না এরকম, বাবা তো মনে না আব্বা জানো না ঘুরে ফিস্টুরি হুন হন, শুনলে তো মরনা আমার দেখে মনে
জাগাও দিতে তো কিলে মন করছে তো নানার বাড়িতে বিয়ে তো গেছে আপনার বাবা মারা গেছেন কত কত বাবা মারা গেছে 2002 সালে এটা কেউ বলতে পারবে না কিন্তু আমি বলতে পারবো কি হয়েছে বলেন তো আব্বা মারা গেছে আমার 1 টাকা রুজি হইল সেই দুনিয়াতে খেয়ে মারা গেছে আমি এই সময় কোর্ট বিল্ডিং এ চাকরি প্রথম এই 98 তে আমাদের কুতুলান মামুরকে দোয়ানে দিছিল আরে হেডাবাতে কইছিলাম বুঝছেন কোন মামুর দোয়ানে সাধন সারি কইছে হেডাবাতে মন টাকা ওষা দেন তোর 2000 সালে বাইতে আইছি রাঙা ছোট ভাই এতে এক বছরিয়ে 2000 সালে বাইতে আইছি তোর 2000 সালে বাইতে আইছি ফটো একজনে নিয়ে আবার মন এক দোকান গুন্ডি দোকানে সাধনে লাগাই দিছে মাসে 150 টাকা বেতন সারি বুঝছেন হরে মন কোন না এইভাবে যা 200 হইছে মাসে 150 টাকা বেতন সারি কইছে এসে 2000 সালের কথা বলছি না ঠিক আছে কিন্তু আপনার বাবা কি মানে এরপর আমি মানে আবার দেখছি শুক্রবার মরনা আমি বিশুদ্ধবারে ডিউটি শেষ দিয়ে মানে বাড়িতে গেছিলাম ফলটল নিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করি মরনা অসুস্থ ছিল হ্যাঁ অসুস্থ ছিল গর্ভবতী একেবারে মানে ওই না করিস ছিল রক্ত বাড়ি বেশি নাকে দিব না করিস ছিল তার বুঝছেন একবার গর্ভবতী মানে প্রতিবন্ধী আচ্ছা আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো কিভাবে যাবে আপনার পাশে একটু বর্তমান ঠিকানাটা বলেন তো আমার বর্তমান হলো আমরা এই মাইজিকোট নোয়াখালী আসসালামুকুম জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার অনুষ্ঠান প্রতিদিন দেখি আচ্ছা তো আমি একটু জানতে চাই যে জাহানারার ব্যাপারে আপনি কিভাবে জানলেন ভিডিওর মাধ্যমে হোক কিভাবে হোক আপনি একটু তথ্যটা পেলেন কিভাবে আপনি তো আমাদের ফার্স্ট সোর্স জি একটু বলেন প্লিজ হ্যাঁ হ্যাঁ আমি যখন আপনার এখানে যে কোনো অনুষ্ঠান করেন আমার এখানে রিপ্লাই কি মেসেজ আসে হ্যাঁ আমি তখন সাথে সাথে অন করার সাথে সাথে দেখি যে যখন হারানো যায় হ্যাঁ আমরা জানি এই আমার মার সুপ্রতি মানে আমার নামের বাড়ি জানার মা যখন হারানো যায় তখন আমি আর জানি দেখি হে হারানো থাকার কোনো মানখানে কাজে আমাদের বাড়িতে আসছি আচ্ছা জানারা জানারার মা তো আচ্ছা আপনি তার মানে জাহানারার মায়ের পরিবারের কেউ একজন পরিচিত লোক তাই তো কি নাম বললেন আপনার আপনার নাম হলো মনির আপনার একটু ঠিকানাটা বলেন তো ভাই আপনি কোথায় থাকেন কি করেন বিস্তারিত ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হলো আমি থাকি চট্টগ্রামে আমি আদ্রাবাদ চট্টগ্রাম আদ্রাবাদে থাকি ফার্স্ট টেম্পার আমি চাকরি করি বাসা হলো মন্ত্রীবাদ থানা ডবলমুরি কোস্টাবিস পায়ে ফারাম ঠিক আছে জি আর যেখানে ঠিকানা ইউনিয়ন ঠিক আছে মনির ভাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো কাকি ভিডিওটা দেখছেন কখন আপনি কিছুদিন আগে 22-23 দিন আর সোমবার ইয়া রাত্রে আসিল আচ্ছা তো ভিডিও দেখার পরে কি মনে হইছে ভিডিও এটা আপনার মাইয়া হইতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের নাম এইটা আপনি চিনছেন আপনার মায়েরা চিনছেন ইনশাআল্লাহ চিনছি ইনশাআল্লাহ চিনছি এটা আপনার বোন ইনশাআল্লাহ নাম আমাদের বোন এটা আমাদের চেহারা বা কথাবার্তির নাম ঠিকানা সব সব মিলছে না একটু ওই বাবার নামটা একটু বেশকমের কারণ মানে একটু আমি আপনাকে নিব এখন স্টুডিওতে মনে সাহস রাখতে হবে বয়স হয়েছে ঠিক আছে ওই একদম হার্টের মধ্যে ইয়েটিয়ে করে বিপদ থাস করে পড়ে ঠেকলে আমরা কিন্তু সবাই বিপদে পড়বো ডাক্তার টাক্তার নেই আমাদের কাছে মনে সাহস রাখবেন ঠিক আছে আর মাইয়া আপনাকে যদি না চিনে আপনি যেটা করবেন মাইয়াকে চেনানোর চেষ্টা করবেন কথা বলে বলে ঠিক আছে আচ্ছা মনে সাহস রাখেন আমি ডাকবো সবাইকে করেন জানারা টায়ার্ড লাগতেছে না ঘুমাই গেছিলেন বোধ হয় কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে না শোনা যায় নাই না আচ্ছা ঠিক আছে বসো তসবি গুনতেছেন খুবই ভালো অভ্যাস সময় পেলেই তসবি গণনা করা তো এই মুহূর্তে মনের কি অবস্থা হতে পারে
একটা মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, আমি সবসময় বোঝার চেষ্টা করি আমি আজকে যে প্রায় আশির অধিক ছেলেমেয়েদেরকে আল্লাহর রহমতে ফেরাতে পেরেছি, এই জায়গাটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে জানারা কত বছর বয়সে হারাইছিলেন? আনুমানিক 7-8 বছর। এখন কত বয়স? এখন 37। তার মানে 30 বছর ধরে নিতে পারি আমি, 30 বছর পরে, 30 বছর ধরে আকুতি রেখে 30 বছর পরে সে তার পরিবারের কাছে ফেরার মুহূর্তে রয়েছে দরজার এপার আর ওপার। তো এই সময় যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনের অনুভূতিটা কী, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো লিটারেচার, কোনো সাহিত্য, নাটক কিংবা কোনো জায়গাতে, সিনেমাতে এটা এক্সপ্লেন করা সম্ভব। দিস ইজ আনথিঙ্কেবল, ইটস রিয়েলি আনথিঙ্কেবল। বলতে পারবেন তারপরে যদি জিজ্ঞেস করি যে কেমন লাগতেছে এই মুহূর্তে? জাস্ট দরজার ওই পারে আছে। আমার অনুভূতিগুলো মনে হয় অনুভূতি বোধা হয়ে গেছে। আচ্ছা, আমার কয়েকটা জিনিস একটু আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি যে বাবার নাম বলছিলেন, এই বাবার নামটা কি আপনি ওই এতিমখানার রেজিস্ট্রি থেকে জানছিলেন নাকি আপনার মনে ছিল না কিন্তু রেজিস্ট্রি থেকে জানছিলেন? আচ্ছা, ওকে। আর এই যে বাবার কর্ম, এগুলো কি আপনি রেজিস্ট্রি থেকে জানছেন নাকি আপনার এটা মাথায় আছে? আচ্ছা, রাজিয়া এই বেগম, এই নামটি এতিমখানায় দেওয়া আছে, রাজিয়া বেগম নামটা দেওয়া আছে এতিমখানায়, কিন্তু আপনি বলছেন শাহেদা অথবা জাহেদা হতে পারে। ঠিকানাও আপনি এতিমখানায় যেটা দেওয়া আছে এটা বলছেন। ভাই বোনের সংখ্যা তিনজন আপনি বলছেন, হাসিনা, জাহানারা, বেলাল। যা কিছু মনে আছে বাবা ফজরের আগে মসজিদে এসে নাম, হ্যাঁ এগুলো বলছেন একদিন এসে। আর কিছু গোপন তথ্য যেগুলো আপনি নিজের মতো করে রাখছেন, যেগুলো প্রশ্ন করবেন যদি আপনাকে কেউ দাবি করে, সেটা তো আপনি আমাকে বলছেনই, আমরাও এটা এন্ট্রি দিয়ে রাখছি। আমি জানি না যিনি আসতেছে তাকে চিনবেন কি না আপনি, আপনি প্রশ্নগুলো করেন আপনার মতো করে। এক আর দুই নম্বর হচ্ছে যে এই প্রশ্নগুলো যেগুলো আপনি রাখছেন, যে বাবা রাতে আসার সময় কী নিয়ে আসতেন, আমি কোথায় চড়তে পছন্দ করতাম, আমার নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কী ছিল, 1991 সালের ঘূর্ণিঝড়ে কী ভেঙে যায়, এই প্রশ্নগুলোর উত্তর কার জন্যে রাখছেন? মানে এটা কি বাবার জন্য না মায়ের জন্যে, নাকি দুজনেই দিতে পারবে? দুজনের জন্যই। দুজনের জন্যই রাখছেন? আচ্ছা, ঠিক আছে। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে কিছুটা, কাউকে মনে রাখা। আচ্ছা, আমি একজন ভদ্র মহিলাকে নিয়ে আসতেছি, জি আপনি দেখেন তাকে চেনেন কিনা। ওকে, আসেন আসেন, কাকে আসেন। সালাম আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। সেন্সলেস হয়ে গেছে না? আমি তো বলছিলাম, আমার ধারণা করছিলাম যে সেন্সলেস হয়ে যেতে পারে। একটু সাহস দেন, একটু সাহস দেন। একটু সাহস দেন। একটু ধরে থাকেন, একটু একটু ওনাকে ধরে থাকেন, একটু ধরে একটু সাহস দেন। হ্যাঁ, একটু ধরে সাহস দেন। আজকে তো খুশির দিন, খুশির দিন। আমি যদি আপনার মেয়ে হয়েও থাকি, আজকে খুশির দিন, কান্নার দিন। কাকি, আপনার মন মেয়েকে বুঝাইতে হবে, আমি বাইরে কি বলছি। সাহস, মনে সাহস রাখেন। আচ্ছা, একটু ওনাকে একটু জোরে ধরে থাকেন, ওনাকে একটু জোরে ধরে থাকেন আর পিঠে একটু হাত বুলাই দেন। কাকি, উপরি টান আছে, এটাকে গ্রামে বলে উপরি টান। ওগুলো খুব রিস্কি, খুবই রিস্কি। পানি খাবেন? হুম, একটু পানি খাবেন? পানি আছে না ওখানে? পানি আছে, আমি পানি দিচ্ছি, পানি বাইরে দিচ্ছি, আপনি বসেন। কাকি, বাইরে কি বলছি আমি, মনে সাহস রাখতে হবে, মেয়েরে কথা বলে বুঝাইতে হবে। হ্যাঁ, সুতরাং মনে সাহস অল্প করে এখনই, না অল্প, একদম অল্প, একটু করে পানি খান। হুম, সাহস রাখেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকে তো সুখের দিন, ওই যেটা একটু কি বলতেছিল, হ্যাঁ যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কথা বলে তারপরে সব নিতে হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে, আমি সময় নিয়ে কথা বলবো। একটু ওনাকে সময় দেন, স্পেস দেন, ভদ্রমহিলা বয়স হয়েছে। কান্না করিয়েন না, কান্না করলে কি সমাধান হবে? হুম,
কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ, কাকি আপনি ঠিক আছেন? আমি কথা বলবো? হ্যাঁ, মনে সাহস রাখবেন। হ্যাঁ, মনে সাহস না রাখলে কিন্তু আমরা পারবো না। আপনি কি বলছিলেন, আপনার মায়ের নাম কি হতে পারে? ইয়া জি, চেনেন তো নাই, দেখে তো চেনেন। চিনতেছি না, চিন্তা সমস্যা নাই, আমি আমি হেল্প করবো আপনাকে। আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি দেখলে, আপনি কি কথা বলে নেন, তারপরে দেখলে মানুষের চেহারার যে মিলের যে ব্যাপারটা সেটার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে, একটু পরে আমি সেটা করবো। তার আগে আপনি কিছু জিনিস একটু শেয়ার হয়ে নেন। আপনি বলছিলেন আপনার মায়ের নাম কি হতে পারে? হাসিনা অথবা জাহেদা। না, শাহেদা অথবা জাহেদা। শাহেদা অথবা জাহেদা। কাকি আপনার নাম কি? শাহেদা। শাহেদা, আচ্ছা। আপনি বলছিলেন বাবার নাম আব্দুল করিম, সেটা এতিমখানার ইয়েতে দেওয়া আছে, এইটা মেলে নাই। আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান, মানে ওনারা বলতেছে আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। আপনার বাবার কাজ কি ছিল? কাকি আপনার হাজবেন্ড কি করতো? মসজিদে থাকতো, অসহায় গেছে, অসুস্থ হয়ে গেছে, আর হুজি করলে আমি বহুত দুঃখ কষ্ট কষ্ট করছি। একজনে দিয়ে কয়েছি এরকম এরকম বাড়ি মনপুর। মসজিদে কি করতো কাকি? মসজিদে কোন রকম আজান টাজান দিত। আজান দিত, আচ্ছা আচ্ছা। দত্তের হাট সুধারাম নোয়াখালী যে ঠিকানাটা দিছেন, এই ঠিকানার সাথে ওনাদের ঠিকানার মিল আছে, ওনাদের পাশেই এটা। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? তিনজন। আচ্ছা, এই তিনজনের নাম বলেন তো। বেলাল হোসেন। হ্যাঁ, হাসিনা। হ্যাঁ, জাহানারা। হাসিনা কই? হাসিনা অসুস্থ, বালানো বাড়িতে আছে তো? আচ্ছা, বাড়িতে আছে। বেলালকে আমরা নিয়ে আসছি। যে বেলাল, এই এই হারাই যাওয়ার পর আরো কয়জন হইছে? একজন মরা হইছে, আর এতে আরেকজন ওই সাথে নিয়ে আসছেন? আমি থাকা অবস্থায় তো একজন মরা হইছিল না, আবার রাঙ্গ পয়সা লইছে না। আমার ছোট ভাইয়ের পর আরেকটা ভাই ছিল, ওইটাও কি মারা হয়েছে? না, কান্না করেন না, কান্না করেন না। উনি কি বলে শোনেন, শোনেন কি জিজ্ঞাসা করে বলতে হবে। এবার আপনি কয়টা, কান্না করলে হবে না, না আপনি এখন একটু 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 স্পেস দেই, আপনি একটু জিজ্ঞেস করেন। আপনি যেগুলো যেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওকে, ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি যখন ঘর দোয়ার ছিলাম, আমাদের ঘর দোয়ার কেমন ছিল? দোসালা ঘর ছিল, এখন করছে না, আমি যখন ছিলাম তো এবার করছে না, এবারে করছে। আমাদের ভারী ঘর দুয়ার আঙিনা কেমন ছিল? আপনি এগুলো জিজ্ঞেস করেন। বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতো? গিয়েছে তোর আব্বু। তোর আব্বু বাড়ি ডিসেন দিছে আমার নামে সাফকা বলা। আমাদের সনের ঘর ছিল না, টিনের হইতো, টিনের ঘর আছিল, চাই চাইলা অন্য ভাঙা ভঙ্গা আছিল। এখন এবার এখন আবার ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ভাঙে গেছিল? বেলালো ঘর দিছে। এখন আবার ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ঘর ভাঙে গেছিল? টিনের ঘর। এটা কি নতুন ছিল না পুরান ছিল? এখন নতুন ছিল। ওই সময় কি ছিল? তখন জানা ছিল, মনে পড়বে না। ওরা তো মিলাইতেছে আপনার লগে। হ্যাঁ, এগুলো বলেন, যেটা জিজ্ঞেস করে এগুলো বলেন। আচ্ছা শোনেন, আমি আপনারা কিছু কোশ্চেন করি, প্রশ্ন করি। হ্যাঁ, যখন এর বাপে যখন আইতো রাতের বেলা মসজিদ থেকে, এর জন্য কি নিয়ে আইতো? পোলা পানের জন্য কি নিয়ে আসতো? বিস্কুট সাই সামান্য সানাসু টানাসু নিয়ে নিয়ে আতে করি আনতো, ছোটো আসিল তো। এমনি স্পেশাল কিছু আনতো জানোরা? বাদাম নিয়ে আসতো। বাদাম নিয়ে আসতো? এখন প্রতিদিনই কি বাদাম নিয়ে আসতো? বিস্কুট চানাচুর বাদাম তো একবার খাইছি, ওইটা মনে পড়ছে, কিন্তু সবসময় আনতো কিন্তু ওইটা মনে পড়ে না। আচ্ছা, কোথায় চড়তে পছন্দ করতো? কোন ছোটবেলায় কোথায় চড়তো? হ্যাঁ, দিনমণি না কিলে রাটে না, তুই আর মনে করস না বুঝি আর জি। হ্যাঁ হ্যাঁ, দিনমণি। দিনমণি কি বলতেছেন আপনি? মসজিদে। মসজিদে? মসজিদে আসিল না তো বাপ। কাকি শোনেন, আচ্ছা শোনেন, ওনার অনেক অনেক কিছু মেন্টালি অনেক ইয়ে গেছে, ওনার ভাষা বুঝতেও একটু সমস্যা হবে, আমরা একটু বাকি বিষয়গুলো একটু জিজ্ঞেস করি। ছোটবেলায় কোথাও চড়তো? কোথায় চড়তো? এই দিনমণি যাইতো। দিনমণি কি জিনিস? দিনমণি তো বাপের কাছে যাইলে হলে কিছু হদে হদাই লই দিত। আর এইটা এইটা এটার অ্যান্সার নাই, এটা আপনি যদি বেলাল দাবি করছেন ওনাকে আমি নিয়ে আসার পর জিজ্ঞেস করবো।
আচ্ছা, ওর নানার বাড়িতে পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল ওইখানে? দানের দিনে যাইতাম যে, হ্যাঁ, দানের দিনে দান টান আনতাম বা মাছ টাছ না। পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল পুকুরের মধ্যে? আমি জানি না, আপনি মিলাবেন, অনেক কিছু মনে নাই। আপনি আরো কিছু জিনিস আপনি নিজের মতো করে জিজ্ঞেস করেন যেগুলো আপনার মনে আছে। আপনার মেয়ে হারাই গেছে যে, ও গাছ গাছালিতে উঠতে পছন্দ করতো না বেশি। হ্যাঁ ঠিক আছে, তো শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে আপনার? ওনার জানা মতে উনি জানবে এরকম কোনো চিহ্ন, জন্মের চিহ্ন কিনা সেটা আমার জানা নেই। কোথায় এটা কোনো দাগ ছিল শরীরে? হ্যাঁ না, তাও আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেলে কি বানায় নিয়ে যেতেন আপনি? হিটে উড়ে বানায় কি ফিটে তেলের ফিটে আর। আপনার বাড়ি কই? অশ্বদিয়া। অশ্বদিয়া, অশ্বদিয়া এটা কোথায়? এ তো বাপর গোদা সারি দিনমণি এনা বাত নিচত মানা, দিনমণি এনা বাত নিচত মসজিদে তোর বাপ থাকতো। আমি কি স্কুলে পড়তাম? হেতে তো 7 বছরই 8 বছরই হয়েছে, হইতে কি আর স্কুল টিস্কুলের এত গৌরব আসিল না, বা আরও বড় হইলে স্কুলে ভর্তি করাইতাম। স্কুল স্কুলে দেন নাই তখন? না না, আমার জানা মতো তো আমি স্কুলে যাইতাম। স্কুল থেকে আসার পরে দুপুর টাইমে হনে মানে মাদ্রাসায় যাইতি? মাদ্রাসায়? মাদ্রাসায় না, আমি 1-2 বই পড়ছি, ABCD আমার মনে আছে। হ্যাঁ দুঃখে দুঃখে এইসব কথা উঠেছে মাই নাই আর কই যদি আবার গালি খেল বনে শুনি যে হাই কইতে মারি না, দুঃখে দুঃখে মা নাই। অভাব ছিল আপনাদের পরিবারে? তাহলে তো অনেক কিছু মনে থাকার কথা। আপনার মেয়ে যেটা হারাই গেছিল ওকে কি কোনো আত্মীয়র বাড়িতে দিতে চাইছিলেন, রাখতে চাইছিল ওরা? হ্যাঁ ওরা কে? আপনার কি আপনার কি আত্মীয় স্বজন কাছে কাছে আর পাশাপাশি? তো ওদের বাসায় কি জন্য দেন নাই? মাটির ঘর ছিল এই তো, সনের ঘর আসিল আগে যোগে তখন দিনের ঘর কম আসিল। দাঁড়ান, আপনার মায়ের স্মৃতিশক্তি অবস্থায় নাই আমার কাছে এতক্ষণ কথাবার্তা যেটা মনে হয়েছে, বাইরেও অনেক কিছু বলছে যেটা এখানে ভিতরে এসে উল্টপাল্ট হয়ে যাচ্ছে। যিনি বেলাল, যার নাম বেলাল, তাকে আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যান, কাকি যান আপনি। আচ্ছা, ওনার একটু বাইরে যেতে হবে, যে কারণে ওনাকে আমি বাইরে পাঠাচ্ছি, উনি একটু আসুক। আর বেলালকে নিয়ে আসো, যিনি বেলাল দাবি করছে। যান বসেন, এটা একটু বন্ধ করে দাও, বসেন। দেখেন তো ওনার চেহারাটা, দেখেন তো চোখটা মিল লাগতেছে আমার সাথে। আচ্ছা, আরো অনেক কিছু মিল লাগার সম্ভাবনা আছে আপনি যদি ভালো করে তাকান, বা ওরা তো দেখছে আপনাকে ভিডিওতে, আপনি তো দেখেন নাই। হ্যাঁ, সো ওনার নাম হচ্ছে বেলাল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপনি ওনাকে, আমি জানি না আপনার আপনার চেয়ে উনি 2 বছরের বড় ছিল, যেটা উনি বলতেছে বাইরে থেকে, ছোট 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 ছিল, 2 বছরের ছোট ছিল। তো আপনার যতটুকু মনে আছে ওর কিছু কিছু মনে থাকার কথা, আমি জানি না আপনি ওকে প্রশ্ন করতে পারেন, দেখেন যেগুলো মনে আছে কিনা। আপনাদের ঘর বাড়ি কেমন ছিল ওই সময়টাতে যখন ও হারাইছে? খ্যারের আপনি একটু ডান দিকে আসেন তো ভাই, হালকা একটু ডান দিকে আসেন। হ্যাঁ ব্যাস,
কিসের ছিল? কেরোসিনের ঘর ছিল আর উপরে চাল কি ছিল? উপরে কেরোসিন আর আপনার মা বলছে টিনের ছিল। এখন মজার বিষয় হচ্ছে আপনার মার অনেক কিছুই মানে গুলাই ফেলতেছে, যে কারণেই আপনি আমি আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ মা, এ কারণ খ্যারেট ছিল জমিন বিক্রি করে আনি, আবার মানে মেস্তুরি দিয়ে এখনো মেস্তুরি দিয়ে আছে ঘরে এনে দিছি আমি ছোট থাকতে। আচ্ছা, বুঝলাম। আমার একটা স্মরণ আছে, বাবা রাতে আসার সময় কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? জি, বাবা রাতের বেলা যখন মসজিদ থেকে ফিরতেন তখন কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? আসতো মরনা ওই নন্না অনেক সময় মাছ তো সময় ইলিশ মাছ আলি হিসাবে কিনতো। হ্যাঁ, এগুলো নিয়ে আসতো আনতো মরনা। হ্যাঁ, আর আমাদের রস গাছ ছিল, রস রসের সিন্নি আর মনে কর না ভায়োলেট ডাইল টু করতে গেলে আমাদের নারকেল গাছটা অনেক ছিল আমাদের জায়গা। ঘরের পেছনে কিসের বাগান ছিল? ওই সনের ঘরের পেছনে। ও জিজ্ঞেস করছে দেখেন কি বলে, সনের ঘরের পিছনে কিসের বাগান ছিল? ছোট একটা পুকুর আছে আমাদের রাস্তার লগে দিয়ে। আচ্ছা, মানে গড় বলা হয় আবার ওই পাশে পশ্চিম পাশের গড় ছিল, গড় একটা আছে। জিজ্ঞেস করেন নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল, এটা কি কোশ্চেন করছে আমি নিজেও বুঝি না, এটা একটা খুব কাকতালীয় কোশ্চেন মনে হচ্ছে। মাছের সাথে আর ছিল, মাছের সাথে আর কোনো কিছু ছিল কি? কি এই মাছটা হেন কচ্চপ টচ্চপ কিছু হইতো? অনেক নানার অনেক একখানে সম্পদ নানা দিন। আচ্ছা, কথা বুঝিনি। হাঁসের কথা তো ভিডিওতেই বলছে, হাঁস ছিল অনেক। তাতে ভিডিও বলছি আর ধান কাটার সময় যাইতো আমার সিজন মানে আম খাওয়ার জন্য যাইতো নানা বাড়ি অনেক বাড়ি অনেক গিরি। আচ্ছা, এটাও কথা ঠিক আছে, কথা বাস্তব অবাস্তব কথা বলেন। এসে আর কোনো কিছু মনে আছে জাহানারা? দেখেন আপনার ভাইকে জিজ্ঞেস করেন, মানে মনে আপনার ভাই দাবি করে আসছে যে কারণে বলো। আমি এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা তো মনে হয় ছোট হয়েছিলাম একেবারে। না না, ওরা ছোট ছিল আমি ছোট ছিলাম। ওর কি মনে আছে সেগুলো একটু জিজ্ঞেস করুক আপনাকে। দেখেন আর কিছু মনে আছে কিনা, বাড়ি ঘর নিয়ে বাপ মায়ের নারকেল বাগানের পিছনে কাদের ঘর ছিল? নারকেল বধু এলামেগো ঘর ছিল, সালামো ঘর ছিল। এরা কারা? আমাদের বাইরের ভিতরে এলো প্রতিবেশী। হ্যাঁ, সাউদারটা আর ফুক বলি গুলো লাগাইলো আমাদের এসবল দর সম্পদ আমাদের সাথে। নূর জাহান নামে কে ছিল? বশরের বোন, বশর বা বাসার বাসলো টলো কোয়া আজগরল বাতানো বাড়ি আর ওই না আমাদের ঘরের পিছনে ছিল আর কি। আমাদের ঘরের পিছনে নারকেল 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 বাগানের পিছনে মানে এটা উত্তর পাশে। জি হ্যাঁ ঠিক আছে, উত্তর পাশে ওইখানে বড় একটা দিঘি আছে। হ্যাঁ, দিঘি মনে কর না ওই আরো একটু উত্তর দিকে মানে দিঘি আরে বড় একটা পুকুর আর এটা দিঘি বলা হয়। নানার বাড়িতে এলে মানে বড় দিঘি, এটা নানার বাড়িতে বেশি বেশি বিশাল বাড়ির দিঘি আছে। ইজাও বড় পুকুর, ইয়ার পূর্ব পাশে দিঘি আছে, ইজাও বড় পুকুর। নানার বাড়িতে আবার পূর্ব দিঘি আছে বড় এটা দিঘি, দিঘির হয় বলো এটা। আচ্ছা, আমাদের বাড়ি হইলো মানে উত্তর পাশে দিয়ে আজগরালে বাতানো বাড়ি, বাতানা বাড়ি বেশিরভাগ আইয়ে তুই মরনা দেখে যে ছোট দেখতে ছিলাম। হ্যাঁ, ওই মিজানগর দিকে মিজানার দিকে মরনা যাইতাম আইতাম। হ্যাঁ, এরপরে মরনা আমরা একের সাথে মানে ভাই বোন তিনজন মরনা আমরা তিনুকে মনে খেলনা খেলাধুলাই করতাম বেশিরভাগ বেশিরভাগ আইয়ে রিজে বেশিরভাগ খেলাধুলা করতাম। আব্বা তো সরে যেত, আপাল্লা বাটা তুলে যেতাম এতটুকু সকালবেলা বাইরে চলে গেলে মসজিদে মসজিদে থাকতে বেশিরভাগ মেয়ে বেশিরভাগ থাকে মসজিদে। আমার বাপের এখনো বর্তমানে আপনি দুই যাইতেন তো বুঝতে পারেন, কিন্তু আমার আব্বার নাম করায় খুব নাম করা। হ্যাঁ, ফাঁসুক তো নামাজের লোক খুব নাম করা হতেন, যতজনে চিনে মানে খুব নামাজি লোক ছিল, খুব নামাজি লোক, ফাঁসুক তো নামাজি লোক। আচ্ছা, বেশিরভাগ কথা বুঝছেন নি আমার বোনে কয়ে মর্জনগিরি মর্জনগিরি এখন বেশিরভাগ মসজিদে থাকতে বেশিরভাগ আজান টাজান দিত। হ্যাঁ, ওটাই বলছে উনি। এই সময় আরো মরনা ইয়ে ছিল, ওখানকার পোলামান যেরকম মরনা চালাকতো ধরো এই সময় আমরাও বেদমা ছিলাম। তারপরও এত কষ্টের বিনিময়ে যেন মরনা বহুত কষ্টের ইতিহাসে। তারপরে জাহানারা আপনি মিলান, আপনার পরিবার দাবি করে ওনা আসছে এখানে, আপনার সিদ্ধান্তের ব্যাপার আছে, আপনি ওনার শুধু ওনার কথা শুনেন না, আপনার যদি আরও কিছু মনে থাকে এগুলো জিজ্ঞেস করে নেন, এটা লাইফের একটা সবচেয়ে বড় সুযোগ। আমার একটা পুতুল ছিল, পুতুলের কালারটা কিরকম ছিল বলতে পারবেন?
ফুতুল তো হারায় এইটা তো আপনি আমার মেমোরির কথা মনে করে দিলেন। আমার বোন যদি আমার জিজ্ঞেস করে যে ছোটবেলা আমরা পুতুল খেলেছি, পুতুলের কালার কেমন ছিল, আমার তো ডইলা ফেললাম, আমি পারবো না এটা বলতে। পুতুলের জিনিস এটা এটার আমার এতটুকু স্মরণ আছে, আমি আর থাকতাম তো এইসব শতানি বাজাতে খেলাধুলা করতাম। নানার বাড়ি কিছু মনে আছে আপনার? নানার বাড়ির নানার চেহারা, নানির চেহারা, নানার বাড়িতে কি হইতো, এগুলা কোনো কিছু কি মনে আছে? কিচ্ছু মনে নাই। নানা আসে না, খুব কম আসতো নানা। নানা আমার খুব কমে আসতো। নানা ছেলে মেয়ের আসতো? নানা ছেলে মেয়ে থাকলে না, নানা মেয়ে হইল মাত্র দুইটা, রাজিয়া আর হলো সাইদা। রাজিয়া প্রথম যে নামটা বুঝেন, এটা খালার নাম। ও কথা বুঝছেন, এর কথার বেশ কম আমি দেখিনি। রাজিয়া প্রথম বলছে না, বলে রাজিয়া হইব নাহলে জাইদ হইব নাহলে সাইদ হইব। রাজিয়া তো এতিমখানায় দেয়া আছে নামটা, রাজিয়া। রাজিয়া কিন্তু আমার খালার নাম। আচ্ছা, এর আমার নানা রইল দুই জি, নন্দের বাসা দেবার জন্য, এটা মানে আমার মেমোরিতে আছে। কথা বুঝিনি, আমার বোন হারিয়ে গেছে বা বাসা দিয়েছিল, এটা মানে আমার একটু একটু মানে নলেজে আছে। আপনার বড় বোনকেও কি কাজে দেওয়া হয়েছিল? আমার বড় বোনটাও কাজে দেওয়া হয়েছিল। তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো? হ্যাঁ, তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো। এটাও ঠিক আছে। আচ্ছা, হাসিনা? হাসিনা একটার, এই তো এই ছবি নিয়ে আসছি। দেখুন তো, ওকে চেনে নাকি? কালকে যে আইছিল আমার বোন, ছবি উড়ে এনেছিল। আপনার বাবার ছবি আছে আপনাদের কাছে? আব্বার ছবি নেই, আব্বার কিছু নেই মানে আমাদের কাছে, মানে আমরা ছোট ছিলাম তো এত মানে এলাও করিনি। আচ্ছা, এর বয়স হয়েছে তো, আর ওই স্বামী একটু অসুস্থতার কারণে তার মানে ব্যাপারে দেখে ছবিটা আমাকে দাম তো একটু চেহারার সাথে কোনো কিছু মিল আছে কিনা একটু দেখি। টেনশনের কারণে আমার বোন একটু গাল ছাপা একটু ভেঙে গেছে, এই জন্য মানে এদের ভাই বোনদের চেহারা একটা মারাত্মক মিল আছে সবার মধ্যে। হ্যাঁ, যারা চেহারা বোঝেন, চেহারা বিশারদ, তারা একটু জিনিসগুলো দেখেন। সোনাঙ্গরের পাশে আরেকটা বাগান আছে, এটা কিসের? মানে এখানে কি কি রকম গাছ গাছ আছে? সুপারি গাছ, সুপারি গাছ, নারকেল গাছ বেশিরভাগ তখন আছে এখানে। সুপারি গাছ, নারকেল গাছ, গাব গাছ। হ্যাঁ, আমাদের বাড়ির ঘরের আবার পশ্চিম পাশে দিয়ে ওখানেও এটা বাগান, সুপারি গাছ, গাব গাছ। পেছনে ছিল নারকেল বাগান, পাশে ছিল আর পূর্ব পাশে ছিল মোস্তাক গাছ, মোস্তাক গাছের বাগান টাগান ছিল পূর্ব পাশে। ওদের ঘরের পূর্ব পাশে ছিল মোস্তাক বাগান টাগান, গাব গাছ, নারকেল গাছ। তারপরে তার পাশে কি একটা কি খাল আছে? খাল আছে পূর্ব পাশে, ছোট একটা খাল আছে। হ্যাঁ, খোয়া খালের সাথে আবার কবরস্থান আমাদের, আবার তো ইহানে রাখছি। আমি বাইরে থাকা অবস্থায় তখন কি আমাদের একটা ভাই মারা হয়েছিল? হ্যাঁ, মরা হয়েছিল, এটা আমি, এটা আপনার মা বলছে একটু আগে, তো মিলাইছে। আমাদের আশেপাশে তো তেমন কোনো বাড়ি ছিল না, একটু দূরে দূরে ছিল বাড়ি, বাড়ি গিরিয়া ছিল, গিরিয়া ছিল বাড়ি, বাড়ি দক্ষিণ পাশে দিয়ে মরনা গিরি নেয়রা। শালামের গছ ছিল, বধু আলামের ঘর ওখানে আছে, শালাম উড়ে গেছে, এরপর লোক পানি দিয়ে আমার মরনা আসছে, লোক পানাও ধরতে পারে যে ডাইছে, এরা 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 উড়ে গেছে। আর বর্তমানে ওখানে বর্তমানে ঘর আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেক ছয় সাত গিরি আমরা বর্তমানে। আমরা মানে সেফারেট, উত্তর পাশে হইলেও আমরা একেবারে সেফারেট। এটা মুখলসুর রহমানের সম্পত্তি, যে আমার বাপের নাম মুখলসুর রহমান। বেশিরভাগ এখানে আমাদের এলাকাতে চিনি বেশিরভাগ লেদির বাপ কুলে চিনি। লেদির বাপ, লেদির বাপ কুলে একার মানে লেদিটাকে, মানে লেদি হইলো মেয়েদেরকে লেদি বলে নোয়াখালীর ভাষায়। না, আমার বোন একটা মানে লেডি আসিল, ও মানে এরা আগে সংসারে, আমার বাপের তো দুই বিয়ে, ও কথা বুঝছেন, এরা আমরা লোক যারা সংসারের লোক, পরে সংসার হইলো মনে করেন আর পাঁচ জন ভাই বোন, পাঁচ জন। ওখানে কি বড় ছেলের নাম কি মনা? হ্যাঁ, মনা, মনা। ও মাঝে মাঝে আসতো ঢাকা, ঢাকা থাকতো, ঢাকা সিটাই থাকতো বেশি বেশ মনা। ওকে ফাইন, আমি ফাইনালি ডাউন, ডাউন মানে ফাইনালি আপ। এখন কি বলবেন জানোরা? জি, এটা কি, কে হইতে পারে, এটা আপনার পরিবার?
আশা করি আমার পরিবার। মানে আপনি এখনো আশা করতেছেন? জি, এত কিছু মেলার পরেও আপনি এক্সপেক্ট করতেছেন, মানে সিদ্ধান্তে আসতে পারতেছেন না? রিঙ্গা বোনের বাড়িতে গেছি আর বোনের দাঁড়ান, ওনার কাছ থেকে কথা শুনি আগে। এই মনাটনা তো এগুলো মেলার কথা না, এটা তো আপনি আমাকেও বলেন নাই। না, এখানেও কিছু লেখেন নাই। আপনার মা যে সেকেন্ড এটাও বলেন নাই, বলছেন? এটা আমি মানে সিউরিটি ছিলাম না, সিউরিটি ছিলাম না, এজন্য এখানে বলা হয় নাই, আপনাকেও বলি নাই। বলেন নাই তো, এটা তো আপনি জানতেন, আর আপনার যদি কাউকে বলে থাকেন সে মানে উত্তর একটু সন্দেহ ছিল, খটকা লাগতো আমার। আচ্ছা, দেখেন কথায় কথায় চলে আসছে। তাইলে এই মনা আসতোই, মনের কথা আপনার মনে আসছে? এরা আগে সংসার ভাই বোন পাঁচ জন, দুইজন, একজন হলো সিলেটা, একজন হলো হাজীগঞ্জ, দুইজন আছে সোমনি। না, কথা বলতে থাকেন, আরো আরো মিলাতে চান, মিলানোর পরেও যদি আপনি অস্বীকার করেন আমার আমার কোনো আপত্তি নেই তাতে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সব কিছু মিলের পরও আপনি যদি বলেন না এটা আমার ফ্যামিলি না, আমি সেটা অ্যাকসেপ্ট করব, ভেরি ফেয়ার, কারণ আপনার সিদ্ধান্ত যা তাই, এখানে অন্য কিছু বলার নাই। তবে ওনারা আপনাকে মন মনে করে আসছে? আচ্ছা, আমাকে মানে যে বাসায় কাজ জন্য দিছিল ওই বাসায় দেওয়ার আগে কি অন্য বাসায় দিতে চাইছিল আত্মীয় স্বজন বলতে, ওরকম কিছু জানা আছে? না, আমার জানা মতন খালি আমার দিছিল, এটাও কাছে উঠে দিছিল, এক খালার বাসায় দিতে চাইছিল, খালার লাগে না, আত্মীয় স্বজন উনি আত্মীয় স্বজন এটা বলতে পারি, কিন্তু উনি আমাকে রাখতে চাইছিল, কিন্তু আমার মা বলতেছে না আমি কে দিব না। এরপরে পরে ওনার বাসায় দিয়ে দিছে আমাকে এক লোকের মাধ্যমে। এই মনা যে আসতো, এই মনার কে নিয়ে আপনার, মনার নামটা মনে আছে? মনাকে নিয়ে কোনো ঘটনা মনে আছে? মনাকে নিয়ে আমার কোনো ঘটনা মনে নাই, কিন্তু মনার নামটা শুনছিলাম আমি। আচ্ছা আচ্ছা, মা নাম ধরে ডাকতো এটা শুনছি। মনা এটা নাম মনা, ঠিক আছে। ওখানে এক নামে ছিল মনা, মেম্বার করে ছিল আমাদের এলাকা। উনি মেম্বার হইছে? না, মেম্বার হয় নাই, কিন্তু নাম মেম্বার হয়ে গেছে, মানে মেম্বার এর ফাটিও হয় ওই সেজন্য মেম্বার। আরে সর্বনাশ। হ্যাঁ, একানব্বই গুণী যাওয়ার সময় যে টিনের সেটটা, টিনের ঘটা ভেঙে গেছিল, ওইটা কি নতুন ছিল না পুরান ছিল? এটা পুরান ছিল, এটা মনে করো না ভাঙা যাওয়ার পরে দিয়ে যখন পড়ে গেছে তুফানে ফালা দিছে, আমার এতটুকু স্মরণ আছে। ঘরটা একেবারে বসে গেছিল, টিনও উড়াই নিতে পারে না, কিন্তু বসে গেছে ঘরটা, মানে খাইতো মানে একেবারে পছন্দ পরে দিয়ে তুই দুয়া দুকের মা মানো না, নানা বাড়ি থেকে জমিন বিক্রি করে আনে বস, এরপর মেস্তুরি যখন আছে বর্তমানে, আমার এটাও স্মরণ আছে, ওই মিস্ত্রি এখনো আছে, ওই মেস্তুরি এখন আছে, ওই মেস্তুরি দিয়ে মনে এখনো মনে আছে সবাই তো আমাদের একটা মান সম্মান আছে না, বাপের দিনে আমাদের জায়গা সম্পদ দিয়ে গেছে, বাপের দিয়ে গেছে, আমি যতটুকু চেষ্টা করি আমি। ওনার কিছু প্রশ্ন আছে কিনা? জানার আর কিছু মনে পড়ে কিনা? দেখেন বাড়িতে মেহমান আসলে মা মানে মেহমানদেরকে কি দিত নাস্তা, এরকম কিছু মনে আছে আপনার? এতে এই সময় রসের চিনি বেশিরভাগ, রসের দিনে রসের চিনি আর নারকেল বেশিরভাগ আমাদের গাছে আছে নারকেল, এরকম তো নারকেল জিনিস এগুলো মানে মেহমানদারি করতে পারে এই সময় বেশিরভাগ। আর কি হয় তুই আমাকে মানে আমি যখন হারাই গেছি ওর থেকে শুনছেন, তারপর খোঁজাখুঁজি করেন নাই? খোঁজাখুঁজি এই সময় আমিও এত ছোট ছিলাম, আমি ইয়েতে চলে গেছিলাম, হ্যাঁ আমি আরেক জায়গায় চলে গেছিলাম, নানার বাড়ি নই চলে গেছিলাম, ওইখানে দোকানে দিছিল আমার। ওনার যেটা হয়েছে এখানে আমি একটু বলি, আপনার মা তো বলতে গেলে যে খুব বেশি একটা কিছু করতে পারেন নাই, আপনার বাবাকে এই বিষয়টা পুরোপুরি জানানো হয় নাই, জানাইলে আপনার মাকে সে সংসারে রাখতো কিনা সেরকম একটা আতঙ্কের মধ্যে ছিল, খুব রাগাতো ছিল, ঠিক আছে, আমার এমনি খুব এটার ব্যাপারে নেই, হ্যাঁ কষ্ট করে খাওয়াই আর তুই আর মায়ের দিলে গেলে এটা, এরকম একটা আতঙ্কের মধ্যে ছিল, আর এটা নিয়ে সেজন্য ওনারা খুব একটা উচ্চ বাচ্চাও করতে পারে নাই, বিষয়টা হচ্ছে এরকম। আর আমাদের এরকম যদি
গার্জিয়ান থাকতো বাবা ভাই এই সময় মনাদে মনা মনা ছিল এই সময় মনা সংসার প্রতি এত অ্যালাউ ছিল না এতার এত ডাকা সিটাই হয়ে থাকতো কথা বুঝিনি চাকরি করতো এ রাজমিস্ত্রি কাম করে রাজমিস্ত্রি এখন বর্তমানে রাজমিস্ত্রি এই মনা মনা আমার বাবা ভাই ওই সৎ ভাই যিনি সৎ ভাই যে কথা বুঝিনি এই একমাত্র আমরা যখন ছোট হয়েছি তখন আর ভাই লাস্টে দিই এরে বিয়ে করাবার সময় তুই যে ভাই ঘরে দুয়ারে রয়েছে ওখানে সে ভাইতে আছে আমাদের নানা ভাইটা তখন কিরকম ছিল নানার ভাইটা ঠিক আছে নানার ভাই আমার না ঘর দুয়ারে ছিল নানাও আসিল আইতো যাইতো তেমন না 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 নানা ছিল ঠিক আছে কিন্তু মানে ঘর দুয়ার কেমন ছিল টিনের ঘর ছিল টিনের ঘর ছিল টিনের ঘর ছিল ওখানে টিনের ঘর ছিল গরু গোয়াল ঘর ছিল গরু গোয়াল ঘর ছিল গরু গরু টরু হাই না না থাকলো মানে পাশের 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 একজন আছে ওখানে বর্তমানে তাও আছে নানা গরু টরু হেলতো না কিনা নানার হুটুত নাই হেলতো কি নানার গরু নাই আমি দেখি নানা ঘরের সামনে একটা বড় পুকুর আছে না হ্যাঁ পুকুর আছে পশ্চিম ওখানে পুকুর এটা আছে ইয়ারও পূর্ব দিকে পুকুর আছে বলছি তো ইয়ার বা দিঘিরায় ইয়ানো আছে পুকুরে দুই এই দুই পুকুরে মার নাম মাছ ধরলে মার নাম মাছ বাঘাইতে ওখানে একে বাবে আমার মরনা ওই নানা বাইরের সম্পদ গুলো অনগা বেশিরভাগ গুলো খালারে দিয়ে দিছে রাজিয়ারে আর মারা খুব কম দিছে আমার মারে ওনা তা ওগুলোতে যান না ওই যে কোশ্চেন গুলো করে সেগুলোতে থাকেন দেখেন আর কি মেলাবেন আর কিছু বলার নেই কি তাহলে আপনি কি বলতে যাচ্ছেন ফাইনালি আপনার ডিসিশন কি ঠিক আছে এটা আপনার পরিবার জি আমরা কি জোর করতেছি আপনাকে মানার জন্য না আপনার মন থেকে আসতেছে আপনি চাইলে আরো সময় নিতে পারেন আপনি চাইলে আমরা আরো সময় নিতে পারি আপনি চাইলে আমরা আরো ভিডিও যথেষ্ট সময় দিবেন এরপরে যদি কেউ এসে দাবি করে যে না আপনি তাদের পরিবারের আমরা সোজা আপনার বললে তার হয় না বাড়িতে পাঠিয়ে দিব আপনার ঠিকানা তো সব আছে ওনাদের ঠিকানাও সব আছে সব পাঠিয়ে দিব আজ পর্যন্ত হয়নি এরকম তবে আমি অপেক্ষায় আছি যদি দুই পরিবার তিন পরিবার দাবি করে এরকম যে না এটাই আচ্ছা এখানে আমি বলে ফেললাম আনুর ক্ষেত্রে এরকম হয়েছে আনুর ক্ষেত্রে এরকম পাঁচ চার ছয়টা পরিবার পেয়েছে যারা দাবি করছে যে শ্রীরামপুর এলাকার কারণে এরকম হয়েছে একটাও আমাদের সাথে এখন পর্যন্ত পারফেক্ট ক্লুতে মেলে নাই যে কারণে একটাকেও আমরা মুখোমুখি করিনি অন্তত যে এরকম হয় যে একটা পারফেক্টলি মিলেছে আর বাকি আরও তিন চারজন দাবি করতেছেন সেক্ষেত্রে আমরা ওনাকে মিডলে রেখে আমরা আরও সবাইকে ইনভাইট করতে পারি কিন্তু যেহেতু একটাও নাম মিলে তো এটা মিলে না ওটা মিলে তো ওটা মিলে না আর শ্রীরামপুর বাংলাদেশে বহু জায়গায় আছে সেখান থেকে প্রচুর মেয়ে হারিয়ে আছে যেটা মনে হলো আমার তো সেই জায়গা থেকে কীভাবে দাবি করেছেন তো সেই জায়গা থেকে আমরা এখনও সিদ্ধান্ত আসতে পারিনি এটা আপনার পরিবার জি আপনি কি খুশি না চিন্তিত কেমন লাগতেছে এখন জানারা আপনি ওই ভিডিওতে তেমন কিছু বলেন নাই চুপচাপ ছিলেন আমি অনেক প্রশ্ন করছি এখনও আপনি পরিবার পাওয়ার পরেও চুপচাপ কেন আসলে আমি প্রকাশটা সহজ করতে পারি না আচ্ছা এই জন্য হয়তো বলতে পারতেছি না আর কি বাট আপনি খুশি তো খুশি কোনো কষ্ট আছে মনের মধ্যে যে আমার সাথে কেন এরকম হলো আমার জীবনটা কেন এরকম হলো এটা আমার কপালে লেখা ছিল তাই হয়েছে কপালের লেখা তো আর খন্ডানো যায় না আপনি যে পরিবার পেলেন পরিবারের যে অবস্থা আপনার ভাই আপনার মা এরা আসছে নেওয়ার জন্য আপনার বাবা বেঁচে নাই আপনি বুঝতেই পারতেছেন কথা শুনে কত সালে মারা গেছে 2002 সালে মারা গেছে 2002 সালে মারা গেছে তো আজ থেকে প্রায় আচ্ছা বাবা তখন মানে কাপড় ছবির কিরকম পড়তো এই পাঞ্জাবি লুঙ্গি এগুলো সব পরা থাকতো মেয়ে বেশি বেশি পাঞ্জাবি আর লুঙ্গি কালার কি পড়তো পাঞ্জাবির এই সাদা পাঞ্জাবি আর সাদাই পড়তো গায়ে একটা ইয়া ছিল ওই গাল ওই অনলাইন গুলো ছিল আর ওই যে তাবলিগের যে রুমাল গুলো ইউজ করে সাধারণত তাবলিগে গেলে পাগড়িতে যেটা ইউজ করে বয়স্ক ছিল দাড়ি ছিল দাড়ি তো ছিল মসজিদের মুয়াজ্জিন দাড়ি তো থাকবেই সাধারণত থাকার কথা আমার আব্বা এইভাবে সুনাম অর্জন থাকে আমি ওইভাবে চাই সুনাম অর্জন করার জন্য আমি তো ওইভাবে চলতেছি আল্লাহ মানে তো আমি তো ওইভাবে রাখতাম না আর আমার বয়স কতটুকু হয়ে গেছে বাবার ছবি থাকলে ভালো হইতো কিন্তু না বাবার ছবি থাকলে ভালো বাবার ছবি থাকলো আমি চিনতাম না চিনতাম না আপা ছবি থাকলে কেউ আপনার যিনি ছিলেন আপনার মা উনি অসুস্থ বোধ করতেছিলেন যে কারণে আমরা ওনাকে বাইরে পাঠাইছি তো ওনাকে আমি নিয়ে আসবো নাকি একবার ফাইনালি আপনারা বাইরে যাবেন কোনটা ভালো বাইরে যাই ভালো তো আপনি পরিবার পেয়েছেন
আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। জি ওকে আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি ফাইনালি দিস এপিসোড ইজ সাকসেসফুল। উনি ওনার জায়গা থেকে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। সো এই হচ্ছে বিষয়। তারপরেও আমি সবসময় একটা কথা বলি, ফেয়ার ডিলের জায়গা থেকে ওনাদের দুই পক্ষেরই পুরো ঠিকানাটা আজকে এখানে বলা থাকলো, রিভিল করা থাকলো। এরপরেও যদি কেউ দাবি করেন ওনাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন। আর আপনি কি বিয়েশাদী করছেন ভাইজান? জি বিয়েশাদী করেছেন। আপনার পরিবার বা আপনাদের জায়গা থেকে এখন গার্ডিয়ান কে? আপনি? জি এখন আপনার মায়ের পক্ষ থেকে গার্ডিয়ান আপনি। এই যে আপনি আপনার বোনকে নিতে আসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের দিক থেকে কি এরকম কোনো সমস্যা থাকবে কখনো, যে আপনার বাবা যতটুকু রেখে গেছেন ওর যতটুকু হিস্যা ন্যায্য হিস্যা, সেই জায়গাতে কোনো ধরনের কোনো মনোমালিন্য হওয়া বা ওকে না দেওয়া, এরকম কোনো সমস্যা কি থাকবে কখনো? না থাকবে না। আমার বাপের যতটুকু বিক্রি করে দিয়ে গেছে, দ্বিতীয় মান আমার যেটা আছে বর্তমানে 22, এখন আমরা ভাই বোন এতদিন ছিলাম তিনজন, এখন আজ থেকে আমি খুবই ফালতু একটা কোশ্চেন করছি, আমি বুঝি এই জিনিসটা, কারণ যারা এখানে আসেন তারা এসবের জন্য আসেন না। তারপরও আমাদের দর্শকদের কোয়েরির কোনো শেষ থাকে না, কিন্তু আমি শুধু দেখাতে চাই যে মানুষের হৃদয় বড় করতে হলে কিছু কিছু মানুষকে সামনে এসে উদাহরণ তৈরি করার। তো উনি যেহেতু আসছেন, খুব স্বাভাবিকভাবে উনি এটা জেনে শুনে বুঝেই আসছেন, তারপর ওনাকে এই প্রশ্নটা করাটা অবান্তর, অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটা খারাপও লাগে দেখতে। কিন্তু এই জিনিসটা আমি তারপরেও ক্লারিফাই করলাম আপনাদেরকে, প্রপার্টি ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে ওনারা ভাই বোনের জায়গাটা থেকে যে হৃদ্যতার সম্পর্ক নিয়ে, উনি যে আসতে এতদিন দেরি করছে, যে 15-20 দিন দেরি করছে, এর মধ্যে যে ওনারা কতবার আমাদেরকে ফোন দিছে যে আসতেছে না কেন, আসতেছে না কেন, ও যখনই বলবে তখনই আমরা আসার জন্য রেডি আছি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জানার। আমার মনে হয় সারা জীবন আপনি এই জিনিসটাই খোঁজ করছেন, আপনি সেটা পাইছেন, এবং এটার মর্যাদা যেন সবসময় থাকে। আমরা আমাদের জায়গা থেকে এতটুকুই চাইবো আপনার কাছে আর কি। ঠিক আছে, তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা পর্ব সাকসেসফুল। আমরা এবার গেট টুগেদার পর্বে যাচ্ছি, এবং সেটা দুই পক্ষেরই। কাকি শরীর ভালো আছে এখন? ঠিক আছে, সুস্থ আছেন? আসেন বলেন, এটা কে তাহলে? শেষ পর্যন্ত কি দাঁড়ালো আপনার কাছে? আপনি তো কাকি কাকি বলতেছিলেন, এখন কি দাঁড়াইছে? আপনার মেয়ে চিনতে পারছে আপনাকে? যান বসেন। আচ্ছা তাহলে একটু পরে পরে হ্যাঁ, এটাই 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 আপনার নাতি। লজ্জা পাচ্ছে কেন? ওরে বাবা, ও তো মাশাআল্লাহ, কত কত ফিট লম্বা ও! কোন কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। মাশাআল্লাহ, সুপার গ্রোথ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নানি পাইলা? হ্যাঁ, এরা সবাই খুশি তো না? এরা বুঝতে পারতেছে কি হচ্ছে? আরিফ ভাই সাকসেসফুল, উনি অনেক কোশ্চেন করছে, শেষ পর্যন্তই বেলাল ভাই আর সাথে হচ্ছে হলো, উনি পায়ে হাত দিয়ে সালাম করছে, মাশাআল্লাহ। তো বেলাল ভাই আসাতে হচ্ছে হলো, এটা খুব ভালো হয়েছে। উনি যদি না আসতো তাহলে এত জটিলতা তৈরি হতো, কারণ ওনার স্মৃতিতে আসলে অনেক কিছুই নাই, হ্যাঁ, যে কারণে উনি ইয়ে করতে পারে নাই। যাক আলহামদুলিল্লাহ, আমরা আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলতে চাই, হ্যাঁ, ফোনে, যে উনি ওনার জায়গা থেকে কি অবস্থা। আপনি আপনি ফোন দিয়ে একটু কথা বলেন, জানান আমরা একটু জাস্ট, হ্যাঁ কথা বলেছে একটু কথা, আপনি কথা বলেন, আপনি কথা বলে আমাদেরকে দেন। হ্যাঁ হ্যালো, জাকির আপু, ওনার একটু কথা বলতে যাচ্ছে। আপনি বলেন কি হয়েছে তার আগে, পাইছেন কিনা একটু বলেন, কথা বলেন। আচ্ছা, ও মা কি পাইছি? বাবা নাই, বাবা মারা গেছে, ভাই বোন কি পাইছে? মা আছে আর ভাই আছে, এই কি কথা?
বাবা মাকে হ্যাঁ মা আর ভাইকে পাইছি আর কি বাবা তো মারা গেছে আচ্ছা দেন আমাদের সাথে একটু কথা বলি আমাকে আচ্ছা ওনার সাথে একটু কথা হলো জি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার ওয়াইফ তো আসলো আপনাকে আমরা চাইছিলাম আসবেন এটা ভালো হইতো সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ হইতো আর কি হ্যাঁ তো আপনি তো কাজের জন্য আসতে পারলেন আপনি বোধহয় বিজনেস করেন না আচ্ছা তো আপনার প্রতিক্রিয়া কি এই যে আপনার স্ত্রী তার বাবা মাকে খুঁজে পাইলো 30 বছর পরে মানে আপনার অনুভূতি কি জি আপনি খুশি তো নাকি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা জাস্ট একটা ফর্মালিটি একটা কল দেওয়ার কথা ছিল আপনাকে সাথে একটু কথা বললাম এই আর কিছু না ঠিক আছে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম জি জি তো ঠিক আছে ভালো থাকেন আমার জায়গা থেকে আর কিছু বলার নাই আমি শুধু এতটুকুই বলতে চাই যে সম্পর্কটা যেন ভবিষ্যতে এত চমৎকার থাকে ভালো থাকে সুন্দর থাকে আর আপনার মাকে দেখে রাখেন সবাই মিলে ঠিক আছে জানারা কিছু বলার আছে দর্শকদের দর্শকদের কিছু বলার নাই দর্শকরা শেয়ার করছে সেই জন্য দর্শকদের একটু থ্যাংকস থ্যাংকস দিতে চান কিনা যারা আপনার ভিডিওটা শেয়ার করছে যারা আপনাদের জন্য এত অপেক্ষায় ছিল তাদের জন্য কিছু বলতে চান কিনা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আরিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা শেষ পর্যন্ত সাকসেসফুল এই ভিডিওটা সফল হয়েছে ঠিক আছে ভালো থাকেন নাতিত্ব আপনি তো নাতিত্ব লজ্জা পায় কিন্তু নাতির ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ইসলাম ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আরেকটা ভিডিও সফল আলহামদুলিল্লাহ এবং পরিবার হচ্ছে মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স পরিবার হচ্ছে রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন কিংবা অর্গান মানে পরিবার আছে বলেই দেখেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে কীভাবে পৃথিবীতে পাঠিয়েছেন মায়া দিয়ে পাঠিয়েছেন মায়া সন্তানের প্রতি মায়া বাবা মায়ের প্রতি মায়া আত্মীয়ের প্রতি মায়া হ্যাঁ ভালোবাসা সম্পর্কের প্রতি মায়া এই মায়াগুলো একটা ইউনিটের জন্ম দেয় দ্যাট ইজ কল ফ্যামিলি একটা ইউনিট প্রাথমিক পর্যায়ে প্রকৃতিগতভাবে একটা ইউনিট হ্যাঁ ফ্যামিলি অনেকগুলো ফ্যামিলি মিলে একটা কমিউনিটি একটা সোসাইটি অনেকগুলো সোসাইটি মিলে একটা স্টেট তো এই যে কথাগুলো বললাম মানে একটা স্টেট বলি বা যাই কিছু বলি না কেন আমাদের এই ক্ষুদ্র 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 এই যে শত শত হাজার হাজার নিউক্লিয়াস মানে যে ফ্যামিলিগুলো এখানে যদি ভাঙন তৈরি হয় এখানে যদি সমস্যা তৈরি হয় তাহলে সেটা বৃহদর্থে একটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয় বা একটা রাষ্ট্রেরই সমস্যা হতে পারে তো সেই জায়গাটা থেকে একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে শক্ত ভিত্তি যদি রাখতে হয় তাহলে পরিবারের বন্ধনগুলো মজবুত হতে হবে কারণ মানুষের বেঁচে থাকার পেছনে কিছু অর্থ আছে কিছু কিছু গোল আছে তো সেই গোলের প্রায় পুরোটুকু জুড়েই হচ্ছে পরিবার সম্ভবত দেখবেন যে একটা মানুষ পুরো জীবনটাই ব্যয় করে দেয় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সেটা বাবা মায়ের মুখে হোক সন্তানের মুখে হোক বা প্রিয় মানুষের মুখে হোক এই বন্ধনগুলো যদি না থাকে তাহলে একটা মানুষের জীবন অনেকখানি মিনিংলেস হয়ে যায় তো সেই জায়গাটা থেকে আমরা আপন ঠিকানা মানে হচ্ছে যে দুটো পরিবার বিচ্ছিন্ন দুটো পরিবার ঠিক না একটা পরিবারের একজন বিচ্ছিন্ন মানুষকে তার সেই ঠিকানায় ফেরানো কোনো ঘটনার কারণে ডিটাস্ট হয়ে গেছে সেই মানুষটাকে লম্বা একটা সময় পরে সেই জায়গাটাতে ফেরানো এবং অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল আমরা যখন ছোটোবেলায় বিভিন্ন গল্প পড়তাম ইসপের গল্প শেষের দিকে এই কথাগুলো থাকতো তো আমাদের এই আপন ঠিকানার রেজাল্টটা হচ্ছে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল আমরা যেন এই জিনিসটা সবসময় ঠিক রাখতে পারি এটাই হচ্ছে বিষয় যেই যেই গ্রাউন্ড থেকে আসুক না কেন মানুষের পরিচয় খুব প্রয়োজন এবং এই পরিচয়ের জায়গাটা যখন একজন মানুষ খুঁজে পায় তাদের জন্য আমাদের দোয়া থাকবে তারা যেন বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে এবং সেখানে যেন অর্থনৈতিক ইস্যুটা কোনো বড় ইস্যু না হয় সেখানে যেন সামাজিক মর্যাদার ইস্যুটা কোনোভাবে বড় না হয় ইনফ্যাক্ট আমাদের সোসাইটিটা বা আমাদের সামাজিক সিস্টেম আমাদেরকে এমনভাবে বড় করে যেখানে আসলে রক্তের এই সম্পর্কের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা কখনো কখনো এই জিনিসগুলোকেই জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি সামাজিক মর্যাদা ইকোনমিক স্ট্যাটাস যাই হোক এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের বাট সেটা যেন কখনোই বড় না হয় এটাই শুধু বলার কারণ
পৃথিবীতে যাই কিছু আপনি দেখেন না কেন, সব কিছুই মানুষের জন্যে। সো মানুষ খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন বিলিভার হন, দ্যাট ডেফিনেটলি মানুষকে রেসপেক্ট করার কথা আল্লাহ বলছেন। তো থ্যাংক ইউ সো মাচ। এবং শেষের দিকে এসে যে কথাটা বলি সেটা হলো, আপন ঠিকানা ইজ ব্রট টু ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংসকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে স্পন্সর করবার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আলেশা হোল্ডিংস নিয়ে এসেছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন এবং লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে 5% ছাড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য তারা ফ্রি রেখেছেন। এবং 65+ নাগরিক যারা, তাদের জন্য 50% ডিসকাউন্ট রেখেছেন, জি 50% ডিসকাউন্ট। এবং এই জন্যই আলেশা কার্ড বলছে ইচ্ছারা সব হাতের মুঠোয়। এবং আলেশা কার্ড আরও বলছে যে আলেশা কার্ড প্রিভিলেজ রিডিফাইন্ড। আজকের মতো শেষ করি। আলহামদুলিল্লাহ এই মাসে আমরা বেশ কিছু আপডেট ভিডিও করতে পেরেছি, আমাদেরকে যেন আল্লাহ আরও বেশি বেশি করার সুযোগ দেয়, নির্ভুলভাবে যেন করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন। এবং সবাই মিলে এই অনুষ্ঠানটিকে আরও যাতে আমরা উচ্চতর জায়গাতে নিয়ে যেতে পারি, সমালোচনার ঊর্ধ্বে উঠে যেন কাজ করতে পারি, সেই দোয়া সবার কাছ থেকে চাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।